বরফ ঘেরা আকাশ ছোঁয়া হিমালয় দেখার ইচ্ছে আমার অনেক দিনের। তাই সুযোগ যখন হলো, আমার প্রাণের বন্ধু প্রবোধকে সঙ্গে নিয়ে একদিন দার্জিলিং রওনা দিলাম। দুজনেই ঠিক করেছিলাম রেলে নয়, শিলিগুড়ি থেকে হেঁটে দার্জিলিং যাব। হিমালয়ের অপরূপ সৌন্দর্য দেখার এটাই সেরা উপায়। সকালে শিলিগুড়ি পৌঁছলাম। স্টেশনে দুজন কুলির মাথায় আমাদের ট্রাঙ্কগুলো চাপিয়ে দিয়ে নিজেদের ব্যাগ হাতে নিয়ে বাজারের দিকে চললাম। পথেই বেশ কয়েকজন বাঙালির সঙ্গে দেখা হলো। সেদিন রাতে তাদেরই মধ্যে একজন শাল কাঠের ব্যবসায়ীর বাড়িতে থেকে গেলাম। সকলেই আমাদের হেঁটে দার্জিলিং যেতে বারণ করল, কেউ আবার গরুর গাড়িতে যাওয়ার কথা বললেন, কিন্তু প্রাণ থাকতে আমরা তাতে যাব না। যে পথে পাহাড়িয়ারা যাতায়াত করে সেই সরু দুর্গম পাহাড়ি পথ দিয়েই যাব ঠিক করলাম। পথ চিনি না, একজন পথপ্রদর্শক প্রয়োজন। সেই বাঙালি ভদ্রলোকেরাই একজন বিশ্বাসী এবং শক্তিশালী লোক ঠিক করে দিল। সে তার তিনজন বিশ্বাসী কুলি জোগাড় করল। পরের দিন বেশ ভোরে কুলির মাথায় জিনিসপত্র চাপিয়ে ভগবানের নাম করতে করতে আমাদের যাত্রা শুরু হল। আমাদের আগে কোমরে দুই খুকরি, হাতে মস্ত মোটা লাঠি নিয়ে আমাদের ভুটিয়া পথপ্রদর্শক থাম্বি সেনা, তার পেছনে আমরা দুজনে, আমাদের পেছনে দুজন কুলি। আমরা মহানন্দা নদীর পুল পার করে মাটিয়া খোলার হাট পেরিয়ে নকশাবাড়ির পথ ধরে চললাম। পথে এক মারওয়াড়ির দোকানে রান্না খাওয়া সেরে নিলাম। এই দুর্গম জঙ্গলেও মারওয়াড়িরা দোকান খুলে বসেছে, কি না পাওয়া যায় সেখানে। খেয়ে কিছুটা বিশ্রাম নিয়ে আবার পথ চলা শুরু। হিমালয়ে হঠাৎ হঠাৎ কুয়াশা এসে চারিদিক অন্ধকার করে দেয়, তখন আর কিচ্ছু দেখা যায় না। অতি কষ্টে অতি সাবধানে পথ চলতে হয়। আমাদের সঙ্গেও তাই হলো। একে দুর্গম সরু রাস্তা, পাশে গভীর খাদ, দুজনে একসঙ্গে হাঁটার উপায় নেই, অনেক সময় হামাগুড়ি দিয়ে উঠতে হচ্ছে। এদিকে সন্ধে হয়ে আসে, প্রচণ্ড শীত, তার উপর বৃষ্টি। একটা মাথা গোঁজার জায়গা পেলে আমরা আজকের মতো বিশ্রাম করি। ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম। কুয়াশার ভেতর কোন দিকে যাচ্ছি কিছুই বুঝতে পারছিলাম না। হিমালয়ের সন্ধে আমাদের দেশের মতো করে হয় না। সন্ধে বলে কোনো ব্যাপার নেই এখানে, কোনো আভাস না দিয়ে হঠাৎ করে অন্ধকার নামে। চারিদিক ঘোর অন্ধকারে ডুবে গেল চোখের নিমেষে, কিছুই দেখা যায় না। থম্বি সেনা নানান রকম শব্দ করতে করতে চলল। আমরা তার গলার স্বরের পিছু করতে করতে হাতড়ে হাতড়ে চললাম। একটু পা পিছললেই ভয়াবহ মৃত্যু। এখন বুঝলাম আমাদের শিলিগুড়ির বাঙালি বন্ধুরা আমাদের ভালোর জন্যই গরুর গাড়ি নিতে বলেছিলেন, কিন্তু এখন তা ভেবে কি লাভ। হঠাৎ থম্বি সেনা দাঁড়িয়ে পড়ল, আমরাও দাঁড়ালাম। বুঝতে পারলাম অন্ধকারে সে নিজেই পথ হারিয়েছে, কোন দিকে যাবে ঠিক করতে পারছে না। সে নিজে এ কথা স্বীকার না করলেও তার গলার স্বরে আমরা বেশ বুঝতে পারছিলাম। বুঝলাম আজ রাতটা এই দুর্গম পাহাড়ের জঙ্গলেই কাটাতে হবে। তাতে যদিও কিছু যায় আসে না, বেঁচে থাকলেই বুঝব ভগবানের অসীম দয়া। থাম্বি সেনা বলল, ও সাবজি, একটু নেমে গেলেই পথের শেষে একটা বস্তি পাব। অগত্যা আমরা তার কথা শুনলাম, কিন্তু কয়েক পা যাওয়া মাত্রই ঠিক কি হলো ভালো করে মনে নেই, শুধু বুঝলাম
আমরা কোনোভাবে পা পিছলে পড়ে গড়াতে শুরু করেছি। কত দূর অব্দি এভাবে চললাম বলতে পারিনি। প্রবোধ আমার দু হাত চেপে ধরেছিল। শব্দ শুনে বুঝলাম থম্বি সেনা আর কুলিরাও গড়িয়ে গড়িয়ে এদিকেই আসছে। হঠাৎ যেন কিছুতে লেগে আমরা আটকে গেলাম। ছুঁয়ে বুঝলাম কাঠের তৈরি কিছু একটা হবে। পকেটে দেশলাই বাতি ছিল, জ্বালালাম। সেই অন্ধকারে বাতি জ্বেলেও প্রায় কিছুই দেখা যায় না। আলোটা উঁচুতে তুলে দেখলাম কাঠের তৈরি একটা ঘর। আমরা সকলেই সেই ঘরের আশেপাশে পড়ে আছি। অনেক কষ্টে উঠে দাঁড়ালাম। যাই হোক, প্রাণটা যে বাজে খরচ হয়নি এটাই ভালো। সম্ভবত আশ্রয় পাব। এ বাড়িতে যেই থাকুক না কেন, এই অবস্থায় আমাদের নিশ্চয়ই আশ্রয় দেবে। আমরা বাড়ির দরজায় এলাম। দরজা বন্ধ। ধাক্কা দিলাম দরজায়, কেউ সাড়া দিল না। জোরে জোরে ধাক্কা দিয়েও যখন কেউ উত্তর দিল না, আমি তখন দরজা ঢেলে খুলে ফেললাম। কড়কড় শব্দ করে দরজা খুলে গেল। ভেতরে বাইরের থেকেও বেশি অন্ধকার। আমি আলো নিয়ে ভেতরে ঢুকলাম। প্রবোধ থম্বি সেনা আমার পেছনে পেছনে। কিন্তু তখনই একটা অদ্ভুত ব্যাপার ঘটল। থম্বি সেনা বিকট চিৎকার করে উঠল। তারপর ছুটে বেরিয়ে গিয়ে অন্ধকারে হারিয়ে গেল। আমরা দুজনেই অবাক। তাকে চিৎকার করে ডাকলাম, কিন্তু অন্ধকার থেকে কেবল একটাই ভয় মাখানো শব্দ আমাদের কানে এলো। প্রবোধ বলল, এখানকার লোকেদের বিশ্বাস এই বাড়িতে ভূত আছে। পাহাড়িরা কিন্তু আবার ভূতে খুব বিশ্বাসী হয়। যাই হোক, খাদে পড়ে যে আজ প্রাণটা যায়নি এই জন্য ভগবানকে ধন্যবাদ। শীতে বুক গুড়গুড় করছে, এই আশ্রয়ও ভগবান পাইয়ে দিয়েছেন। এখন কাঠকুটো জোগাড় করে আগুন জ্বালা যাক। শুকনো ডালপালা নিয়ে আগুনে হাত সেঁকে কিছুটা প্রকৃতিস্থ হলাম। আমাদের ব্যাগে খাবারের জিনিস কিছু ছিল। প্রবোধ সেগুলো বের করে গোপ ঘাসে খেতে শুরু করল। আমি বললাম, আগে ঘরটা একটু ভালো করে দেখা যাক। প্রবোধ বলল, আগে প্রাণে বাঁচলে তারপর সব কিছু। এই পাহাড়ি শীতে পাহাড়ি রাস্তায় হেঁটে খিদে হাজার গুণ বেড়ে গেছে। আমরা দুজনেই সেই আগুনের পাশে বসে খাওয়া দাওয়া সারলাম। খাওয়া শেষ করে ঘর দেখার পালা। হাতে বাতি নিয়ে দুজনে চললাম ঘর দেখতে। ঘর একটা নয়, পাশাপাশি দুটো ঘর। ঘরের মধ্যে নানান রকম বাসন পড়ে আছে। দেখলে মনে হয় শেষ যারা এই বাড়িতে ছিল তারা যে কারণেই হোক হঠাৎ এখান থেকে চলে গেছে। তাদের অনেক জিনিসপত্রই এদিক সেদিক পড়ে আছে, নিয়ে যাওয়ার সময় হয়নি, তাড়াতাড়ি চলে গেছে। একটা বাক্স ঘরের কোণে পড়ে আছে, দেখলাম ডালা খোলা। তুলে দেখি তার ভেতরে অনেকগুলো নানান তারিখের বাংলা চিঠি রয়েছে। এই দুর্গম জায়গায় নির্জন বাড়িতে তাহলে আগে কোনো বাঙালি থাকত? কে সে? এত জায়গা থাকতে এখানে এসেছিল কেন? ভীষণ কৌতূহল হচ্ছিল আমাদের। আমরা বাতিটা বাক্সের উপর রেখে চিঠিগুলো একে একে পড়তে লাগলাম। যখন শেষের চিঠিটা পড়া শেষ হল, তখন নিচ থেকে সেই অন্ধকার ভেদ করে
মর্মান্তিক আর্তনাদ শোনা যেতে লাগল। সমস্ত রাত সেই ভয়ঙ্কর শব্দ আমাদের কানে আসতে লাগল। এটা আমাদের বিকৃত মস্তিষ্কের কল্পনা, না কোনো মানুষের আর্তনাদ, তা ভগবানই জানেন। আমরা শুধু এটুকুই বলতে পারি যে আমরা সেদিন সারা রাত সেই ঘরের মধ্যে জেগে বসেছিলাম, ভয়ে চোখ বন্ধ করার সাহস পাইনি। যেসব চিঠি আমরা পড়েছিলাম তার প্রথমটা এই। প্রিয় সুরেশ, কলকাতার সেই সরগোল অশান্তির মধ্যে থেকে পালিয়ে এসে এই নির্জন পাহাড়ে এসে আমি যে কি শান্তি পেয়েছি তা বলে বোঝাতে পারছি না। আর লোকালয়ে থাকবো না, লোকালয়ে থাকলে আরাম বিশ্রাম কিছুই পাবো না, তাই এই দুর্গম জায়গায় এসে আশ্রয় নিয়েছি। আমার এই বাড়ি পর্বতের ঠিক মাঝখানে, পিছনে থরে থরে পাহাড়, আকাশ ভেদ করে উঠে গেছে। সামনেই একটা বড় খাদ, তার অনেক নিচে একটা নদী সাদা সুতোর মতো দেখতে পাওয়া যায়। এই বাড়িতে দুটো মাত্র ঘর, কিছু শালকাঠ জুড়ে দেওয়াল তৈরি হয়েছে, ঘরে চালই শালকাঠের, এখানে শালকাঠের অভাব নেই। অনেক চেষ্টা করেও চাকর বাকর পাইনি। প্রায় দু ক্রোশ দূরে একটা ভুটিয়া বস্তি আছে, সেখানে সপ্তাহে একদিন হাট হয়। হাটের দিন সকালে বেরিয়ে দরকারের সব জিনিস নিয়ে সন্ধেয় ফিরি। সময় কাটানোর জন্যে একখানা খুব বড় উপন্যাস লিখছি, বোধ হয় তাতেই আমি বিখ্যাত হয়ে যাব। আমি একজন লোক পেয়েছি, কিন্তু রাতে এসে কিছুতেই এ বাড়িতে থাকতে চায় না, দিনেই সব কাজ করে সে চলে যায়। তাই আমার স্ত্রীকে আর আগের মতো খাটতে হচ্ছে না। আসলে এই দুর্গম জায়গায় থাকতে সে রাজি হচ্ছিল না, কিন্তু সে এখানে না থাকলে আমার রোগ আর সারবে না এই কথা বলতে সে রাজি হয়েছে। রাতে সে পাশের ঘরে ঘুমোতে যায়, আমি সামনের দিকের ঘরে বসে অনেক রাত পর্যন্ত উপন্যাস লিখি। তোমার মনমত। প্রথম চিঠি শেষ করে দ্বিতীয় চিঠি খুললাম। এই চিঠিতে সেই উপন্যাসের কথা এবং সেই উপন্যাসের প্রশংসার ভাগই বেশি। এবার তৃতীয় চিঠির পালা। প্রিয় সুরেশ, তোমাকে দুটো চিঠি লিখেছি, এইটা নিয়ে তিনটে হবে, কিন্তু কোনোটাই পোস্ট করতে পারিনি। পোস্ট অফিস প্রায় 10 ক্রোশ দূরে, কোনো লোকও পাইনি যে পোস্ট করে দিতে পারে, কারণ এই বাড়ির আশেপাশে কেউ আসতে চায় না, বেশি পয়সা দিলেও না। আগে এর কারণ জানতে পারিনি। একদিন এক বৃদ্ধকে জিজ্ঞাসা করাতে সেই আমাকে এই রহস্যের বর্ণনা দিল। ব্যাপারটা এরকম, সোহো বলে একজন ভুটিয়া কবি এই বাড়িটা তৈরি করেন। নির্জনে বসবাস করার ইচ্ছে ছিল বলেই এমন এক দুর্গম জায়গায় এই বাড়িটা তিনি বানান। এখানে তিনি নিজের সুন্দরী যুবতী স্ত্রীকে নিয়ে থাকতেন, সুখেই তাদের দিন কাটছিল। কিন্তু এমনই কপাল, কয়েকদিনের মধ্যেই সেখানকার এক ভুটিয়া যুবতী সেই কবির প্রেমে পড়ল। যখন গভীর রাতে পাশের ঘরে সোহোর স্ত্রী ঘুমোতে যেত, তখন সেই যুবতী এসে তার পাশে বসত, নিচু গলায় গল্প করত, প্রেমের গল্প। একদিন রাতে সোহোর স্ত্রী সবটাই জানতে পারল, কিন্তু কোনো কথা বলল না। সেই সুন্দরী যুবতীকে এই বাড়িতে আসতে হলে একটা কাঠের সাঁকো পার হয়ে আসতে হতো। এই সাঁকোর প্রায় 500 হাত নিচে এক ঝর্ণা, ভীষণ স্রোত সেই ঝর্ণা। ভুটিয়ারা একে পাগলা ঝোড়া নাম দিয়েছিল। রোজ রাতে সেই যুবতী এই সাঁকো দিয়েই যাতায়াত করত। একদিন সোহো বাড়িতে না থাকায় তার স্ত্রী সেই সাঁকোর একদিকটা কেটে রেখে এলো। সামান্য কাঠের অংশ এমনভাবে সাঁকোর সঙ্গে লেগে রইল যাতে কোনো মানুষের ভার পড়লেই সেটা ভেঙে পড়ে। তাই হল, সে রাতে সোহো তার প্রেমিকার জন্য অপেক্ষা করছে, এমন সময় হঠাৎ তার কানে এক মর্মভেদী চিৎকার এলো।
তারপরে বিশাল কাঠ ও পাথর পড়ার শব্দ এল। তার প্রেমিকা 500 হাত নিচে পাগলা ঝোড়ায় বিসর্জন হয়ে গেল। কেই কাজ করেছে তা সহ ভালোই বুঝল। এরপর সহ তার স্ত্রীকে গলা টিপে মারার চেষ্টা করে, কিন্তু ভুটিয়া মেয়েদের শরীরে অনেক শক্তি, তার স্ত্রীও তাকে টানতে টানতে খাদের কাছে নিয়ে আসে। তখন সহ তার গলা থেকে হাত সরিয়ে নেয়নি, তার স্ত্রীর চোখ কপালে উঠল, জীব বেরিয়ে পড়ল, তবুও সে তার স্বামীকে ছাড়ল না। দুজনেই সে খাদে পড়ে মরল। তারপর থেকে সোহর প্রেমিকা প্রেত হয়ে এই বাড়িতে আসে, ভেতরে আলো দেখলে দরজায় ধাক্কা দেয়, তাকে ভেতরে ঢুকতে দেবে না এমন সাধ্য কারুর নেই। অনেকেই এই বাড়িতে থাকতে এসেছে, কিন্তু এ বাড়িতে যারা থেকেছে তাদেরই মৃত্যু হয়েছে, এই জন্যই কেউ সাহস করে এখানে আসে না। আমার বাজারপত্র সব আমাকেই করে আনতে হয়, তাই এখনো পর্যন্ত চিঠিগুলো পোস্ট করতে পারিনি। তোমার মন মতো। তৃতীয় চিঠিটা পড়ে খানিকক্ষণ চুপ করে বসে রইলাম, তারপর চতুর্থ চিঠিটা খুললাম। প্রিয় সুরেশ, দেশে থাকলে এ কথা হয়তো আমি হেসেই উড়িয়ে দিতাম, কিন্তু এমন নির্জন জায়গায় ভূতের কথা সহজে ভোলা যায় না। আমার উপন্যাস লেখা এক প্রকার বন্ধ হয়ে গেছে, তুমি শুনলে নিশ্চয়ই হাসবে, কিন্তু তোমার কাছে লুকোবো না। সেদিন থেকে রাতে আমি কান পেতে শুনতাম দরজায় কেউ ঘা মারছে কিনা। সত্যি আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। অবশ্য এমন শুনশান জায়গায় সবই সম্ভব। কাল যা ঘটেছে তাতে আমার বুদ্ধি লোপ পেতে বসেছে। সন্ধ্যের সময় আমি আমার বাড়ির বাইরে বেড়াচ্ছিলাম, বেড়াতে বেড়াতে সেই ভাঙা সাঁকোর কাছে এসে দাঁড়ালাম, উঁকি মেরে পাগলা ঝোড়াটা দেখছিলাম। হঠাৎ মাথা তুলে দেখি অল্প দূরে সুন্দর বনফুলের মালা দিয়ে সেজে একটি পাহাড়ি যুবতী দাঁড়িয়ে আছে। তখন চারিদিক অন্ধকার হয়ে আসছে। এখানে আসা পর্যন্ত এ বাড়ির এত কাছে কোনো জনপ্রাণী দেখিনি, এখান থেকে লোকালয় অনেক দূরে, রাতে এই দুর্গম পথ দিয়ে কারোর যাওয়া আসা সম্ভব নয়। তবে এ কে, এখনো এখানে কেন? আমি গলার শব্দ করে হাত নেড়ে তাকে ডাকতে চেষ্টা করলাম, কিন্তু সে নড়ল না। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে অন্ধকারে মিশে গেল। আমি ঘরে ফিরলাম, আমার শিরায় শিরায় বরফের স্রোত ছুটতে লাগল। কেন আমার এমন হলো বুঝতে পারলাম না। তবে কি সে মানুষ নয়? সে কি সহর প্রেমিকা? তোমার মন মতো। পঞ্চম চিঠি। প্রিয় সুরেশ, যা ভেবেছিলাম ঠিক তাই ঘটেছে, সে এসেছে। কাল রাতে আমরা একে অপরের চোখের দিকে তাকিয়ে বসেছিলাম অনেকক্ষণ। তুমি নিশ্চয়ই ভাবছো আমি পাগল হয়ে গেছি, আমার রোগ সারেনি, জ্বরের জন্য আমি ভূত দেখছি। তুমি কেন? আমি নিজেও বুঝতে পারছি না যে কে এসে। রক্তমাংসের নারী মূর্তি নাকি শুধুই আমার কল্পনা? যাই হোক, আমার কাছে এটা কল্পনা নয়, বায়ু নয়, আকাশ নয়, মিথ্যে নয়, সত্যি, ভীষণ রকম সত্যি। আমি অনেক রাত অবধি সামনের দিকের ঘরে বসেছিলাম সেই উপন্যাসটা নিয়ে। পাশের ঘরে আমার স্ত্রী ঘুমোচ্ছে, ঠিক সেই সময় আমি সাঁকোর ওপর তার পায়ের শব্দ শুনলাম। 3 বার দরজায় ঘা পড়ল, আমার কঙ্কাল ভেদ করে যেন বরফের ধারা ছুটতে লাগলো, মাথায় একটা অদ্ভুত যন্ত্রণা। আমি আমার বুক চেপে ধরে বসে আছি, কান খাড়া করে বসে শুনছি।
আবার দরজায় ঘা পড়ল, তিনবার মাত্র। আমি উঠে আস্তে আস্তে পাশের ঘরের দরজাটা বন্ধ করে দিলাম আর অপেক্ষা করতে লাগলাম। আবার দরজায় ঘা, এক দুই তিনবার। যখন আমি গিয়ে বাইরের দরজা খুলে দিলাম, ঠিক সঙ্গে সঙ্গে অত্যন্ত ঠান্ডা বাতাস ভীষণ বেগে ঘরের ভেতর ঢুকে আমার কাগজপত্র সব উলট পালট করে ছড়িয়ে দিল। এক নারী মূর্তি ঘরে ঢুকল, আমি নিঃশব্দে দরজা বন্ধ করে দিলাম। সে তার মাথার শাল সরিয়ে কাঁধে ফেলল, গলা থেকে একটা রঙিন রুমাল খুলে পাশে রাখল, তারপর আমার ঠিক সামনে এসে বসল। আমি দেখলাম তার খালি শিশির ভেজা পা দুটো, মন্ত্রমুগ্ধের মতো চোখ স্থির করে তার সামনে বসলাম আর তার মুখের দিকে তাকিয়ে থাকলাম। সে আমার দিকে তাকিয়ে অল্প হাসল, কি মিষ্টি সে হাসি, অথচ বিস্ময়কর, যেন সেই হাসিতে চালাকি শয়তানি সব একবারে মিলে মিশে গেছে। সেই হাসি দেখে আমার ভালো মন্দ জ্ঞান হারিয়ে গেল। আমি তাকে আমার সব কিছু দিয়ে দিতে প্রস্তুত হয়ে গেলাম। সে কথাও বলল না, নড়লও না, সেই চোখের দৃষ্টিতেই যেন আমার সঙ্গে তার প্রাণের কথা চলল। কি আনন্দ, কি সুখ, সে যে কি তা বলার ক্ষমতা আমার নেই। কতক্ষণ এভাবে আমি বসেছিলাম জানি না, হঠাৎ সে কান পেতে কি যেন শুনল, পাশের ঘর থেকে একটা হালকা শব্দ কানে এল। অমনি সে তাড়াতাড়ি করে তার শালটা মাথায় টেনে উঠে দাঁড়ালো, তারপর দরজা খুলে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় দরজা বন্ধ করে গেল। আমি ভেতরের ঘরের শেকল খুলে কান পেতে শুনলাম, কোনো শব্দ নেই। আমি ওখানেই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেই মনে পড়ল সেই যুবতী রাতে তার রুমালটা নিয়ে যেতে ভুলে গেছে। সে যেখানে বসেছিল তার চলে যাবার পরও আমি সেখানে রুমালটা দেখেছিলাম, সেটা লুকিয়ে রাখবো বলে সেদিকে তাকিয়ে দেখি সেখানে রুমালটা নেই। আমার স্ত্রী ঝাড় দিয়ে ঘর পরিষ্কার করছে, আমার চায়ের জল গরম করছে। সে আমার দিকে দু একবার তাকালো, আমি তাকে এমনভাবে তাকাতে দেখিনি কখনো, কিন্তু সে কোনো কথা বলল না, রুমালের কথাও না। আমার মনে হচ্ছে গতকাল রাতের ঘটনা আমার স্বপ্ন মাত্র, কিন্তু সন্ধ্যেবেলা আমি দূর থেকে লক্ষ্য করলাম আমার স্ত্রী সেই রুমালটা নিয়ে ভালো করে দেখছে, আমাকে সে দেখতে পাচ্ছে না। কতবার ভাবতে চেষ্টা করলাম গতকাল রাতে আসা স্ত্রীলোক সত্যি কোনো স্ত্রীলোক, প্রেতাত্মা নয়, কিন্তু মানুষ তো মানুষকে চিনতে পারে। কালকে সেই স্ত্রীলোক যে কোনো রক্ত মাংসের মানুষ নয় তা আমি মনে মনে ভালোই বুঝতে পারছিলাম। এখান থেকে দু ক্রোশের মধ্যে কোনো লোকালয় নেই, দিনের বেলায় এখানে চলাফেরা করা বিপজ্জনক। এই শীতের রাতে দুর্গম রাস্তায় কোন স্ত্রীলোক এই বাড়িতে আসতে পারে, কোন স্ত্রীলোকের উপস্থিতিতে শিরায় শিরায় অস্থি মজ্জায় বরফ স্রোত বয়ে যায়। যাই হোক যাই হোক, সে যদি আর একবার আসে তাহলে তার সঙ্গে একটু কথা বলবো, হাত বাড়িয়ে তাকে ধরবো, তাহলেই দেখতে পাবো সে রক্ত মাংসের জীব নাকি ছায়া মাত্র, তোমার মন মতো। ষষ্ঠ চিঠি। প্রিয় সুরেশ, এইসব চিঠি যে কখনো তুমি পাবে সে আশা আমার আর নেই, এগুলো আমি তোমাকে পাঠাবই না, তোমার কাছে এগুলো আমার পাগলামো বলে মনে হবে। এসব লিখছি মনের যন্ত্রণায়,
এভাবে না লিখে রাখলে হয়তো চিৎকার করে মনের জ্বালা মেটাতে হতো। রোজ আসে সে, রোজ আসে, সেই রকম ভাবেই আমার কাছে বসে, আমার চোখের দিকে চোখ রেখে বসে থাকে, সেই মায়াজালের হাসি হেসে আমাকে আত্মহারা করে দেয়, আমার অস্তিত্ব হারিয়ে যেতে থাকে। এখন আমার উপন্যাস টুপন্যাস লেখা একেবারেই বন্ধ হয়ে গেছে, লেখার চেষ্টাও করি না, শুধু তার পায়ের শব্দ শোনার জন্য কান পেতে অপেক্ষা করতে থাকি, সাঁকোর ওপর দিয়ে, ঘাসের ওপর দিয়ে, দরজায় ঘা দেওয়ার শব্দ। সে এলে আমি কথাই বলতে পারি না, রোজ ভাবি আজ কথা বলবো, আজ কথা বলবই, কিন্তু সে এলে সব ভুলে যাই। কাল রাতে যখন আমরা দুজন এভাবে বসেছিলাম, হঠাৎ আমার চোখ গেল পাশের ঘরের জানলার দিকে, মনে হলো কে যেন সামনে থেকে মুখ সরিয়ে নিল। সে তার শাল মাথায় টেনে নিমেষে ঘর থেকে বেরিয়ে গেল। আমি আলো নিয়ে পাশের ঘরে গিয়ে দেখি যে আমার স্ত্রী ঘুমিয়ে আছে, তোমার মন মতো। এবার সপ্তম চিঠি। প্রিয় সুরেশ, রাতের জন্য আমার আর ভয় নেই, দিনের জন্যই ভয়। যে স্ত্রী লোককে আমি আমার স্ত্রী বলে আসছি, তাকে এখন আমি প্রচন্ড ঘেন্না করি, সে ঘেন্নার কোনো সীমা নেই, শেষ নেই। তার যত্ন, শ্রদ্ধা, আদর সবই এখন বিষের মতো মনে হয়। কি যেন একটা হয়, তার চোখের দিকে তাকালেই আমি চমকে উঠি। সে সব দেখেছে, জানতে পেরেছে সব, আমি সেটা জানি। অথচ সে আমাকে এখনো ভালোবাসে, আগের মতো যত্ন করে, ভক্তি টক্তিও করে আগের মতোই। তো আমার কেবলই মনে হয় সবই জাল, সবই মিথ্যে, সবই ছলনা। আমি জানি সে সব জানে, তাহলে কেন এই ভীষণ প্রতিহিংসার আয়োজন করছে? তোমার মন মতো। অষ্টম চিঠি। প্রিয় সুরেশ, আজ সকালে আমি হাটে যাব বলে বেরোলাম, আমার স্ত্রী দরজায় দাঁড়িয়ে রইল। দূরে গিয়ে তাকিয়ে দেখি তাকে একটা ছোট্ট পুতুলের মতো দেখাচ্ছে। পাহাড়ের মাঠটা নিতেই তাকে আর দেখা গেল না। তখন আমি কোনো রকমে দৌড়ে অন্য রাস্তা দিয়ে বাড়ির দিকে এগোতে লাগলাম। পাহাড়ি রাস্তায় চলাও তো সহজ নয়, অনেক কষ্টে এলাম। একটা বড় পাথরের পেছন দিকে নিজেকে লুকিয়ে দূর থেকে আমার বাড়ির দিকে নজর রাখলাম। কিছুক্ষণ পর দেখলাম আমার স্ত্রী কুঠার নিয়ে সাঁকোর কাছে এলো। আমি স্পষ্ট দেখতে পেলাম না সে ঠিক কি করছে। কিছুক্ষণ পর সে উঠে দাঁড়ালো। সেই দূর থেকে আমি তার মুখের হাসিটা দেখতে পেলাম। সেই হাসির ভেতর প্রতিহিংসার আগুন জ্বলছে যেন থকথক করে। সে বাড়ির ভেতর ঢুকে গেলে আমিও হাটের দিকে চললাম। হাট থেকে সন্ধ্যের সময় ফিরে আমার স্ত্রীর কাছ থেকে অন্যদিনের মতোই আদর অভ্যর্থনা পেলাম। আমি যে তার ভয়াবহ কাজটা দেখে ফেলেছি তা ঘুণাক্ষরেও তাকে জানতে দিলাম না। সে ভেবেছে কোনো মেয়ে মানুষ রাতে সাঁকো পার হয়ে আমার সঙ্গে প্রেম করতে আসে, তাই সে সাঁকো কেটে রেখে এসেছে। আজ সেই মেয়ে এলে অতল খাদে পড়ে যাবে। আমি কিচ্ছু বললাম না, কিচ্ছু বললাম না আমি। এতেই আজ প্রমাণ হয়ে যাবে রোজ রাতে যে আসে সে মানুষ নাকি প্রেতাত্মা। কিন্তু যদি রক্ত মাংসের মানুষ হয়, ভেবেই আমি চমকে উঠলাম। কিন্তু সে যদি প্রেতাত্মাই হবে, তাহলে তার পায়ের শব্দ আমি শুনতে পাই কেন? যদি সে প্রেতাত্মাই হয়, তাহলে ভাঙা সাঁকো তার কোনো ক্ষতি করতে পারবে না। বেশ হবে, বেশ বেশ হবে, আমার স্ত্রী আচ্ছা জব্দ হবে তখন। রাত হয়েছে, অন্যদিনের মতোই আমার স্ত্রী পাশের ঘরে ঘুম হচ্ছে।
আমি এক মনে কান খাড়া করে বসে অপেক্ষা করছি। যদি সে প্রেতাত্মা হয় তবে আগের মতোই আমার কাছে আসবে, আর যদি কোনো স্ত্রীলোক হয় তবে নিশ্চয়ই সাঁকো থেকে পড়বার সময় তার চিৎকার আমি শুনতে পাব। হঠাৎ একই একই এ প্রেতাত্মার বিদ্রুপ আমি শুনেছি, সেই হৃদয় ভেদি আকাশ ভেদি চিৎকার আমি শুনেছি। আকাশ পাতাল কাঁপিয়ে অন্ধকার ভেদ করে ভয়ানক চিৎকার উঠে এলো সাঁকোর কাছ থেকে। পর্বতের চূড়ায় চূড়ায় লেগে সেই শব্দের হাজার প্রতিশব্দ তৈরি হচ্ছে। সেই চিৎকার আমার কান দিয়ে প্রবেশ করে শিরায় শিরায় রক্তের মধ্যে মিশে যাচ্ছে। আমি ছুটে সাঁকোর কাছে এলাম, শুয়ে পড়ে হাত বাড়িয়ে দেখলাম সাঁকোটা আর নেই। নিচে গভীর খাদ, ভীষণ অন্ধকার, কিচ্ছু দেখার উপায় নেই। প্রবল বেগে বাতাস বইছে, আমি চিৎকার করে ডাকলাম। সেই প্রবল বাতাসে আমার চিৎকারের প্রতিধ্বনি পিশাচের হাসির মতো ফিরে এলো। আমি বুঝেছি এতদিন ধরে যে পাগলামো আমাকে একটু একটু করে অত্যন্ত কঠিনভাবে আঁকড়ে ধরেছে, সেখান থেকে ফিরে আসার আর কোনো উপায় নেই। বৃথা চেষ্টা, বৃথা বৃথা। আমি কতবার মনে মনে বলেছি এসব আমার অসুস্থ শরীরের, অসুস্থ মনের বিকৃতি, এ চিৎকার আমার কল্পনা মাত্র, কিন্তু না না না, ওই চিৎকার, ওই ওই মর্মভেদী চিৎকার, সেটা মিথ্যে নয়, মিথ্যে নয়, সত্যি সত্যি সত্যি। সারাক্ষণ আমার মাথায় কে যেন ভারী লোহার হাতুড়ি দিয়ে ভীষণ রকম আঘাত করছে। আমি বুঝেছি যে সে আর আমার কাছে আসবে না, আসবে না আর আমার কাছে, সে এই শেষ। তোমার মন মতো রুদ্ধশ্বাসে শেষ চিঠিটা খুললাম। এই চিঠি অসম্পূর্ণ, এই শেষ চিঠি। প্রিয় সুরেশ, আমি একটা বড় খামে সবকটা চিঠি রেখে তোমার ঠিকানা লিখে যাব। যদি কখনো কেউ এখানে আসে তাহলে সে হয়তো এগুলো তোমাকে পাঠিয়ে দিতে পারে। আমার লেখাপড়া বন্ধ হয়ে গেছে, আমরা মানে আমি আর আমার স্ত্রী, মানে তোমাকে বোঝানোর জন্য যাকে এখনো আমার স্ত্রী বলতে হচ্ছে, আমরা দুজনে মুখোমুখি বসে থাকি এখন, কেউ কোনো কথা বলি না। এক অতি আশ্চর্য পরিবর্তন, যখন কথা বলি তখন এমনভাবে কথা বলি যেন আমাদের এই প্রথম দেখা হয়েছে। যে দু একটা কথা বলি সেগুলো আমাদের দুজনের মনের ভাব গোপন করার জন্যে। না, আমাদের দুজনের কেউই আর আগের মতো নেই। আমি সব সময় তার মুখে বিদ্রুপের হাসি দেখতে পাই, সেটা সে গোপন করার চেষ্টা করে কিন্তু আমি দেখতে পাই, বৃথা চেষ্টা তার। রোজ রাতে একা বসে থাকতে থাকতে মনে হয় এই বুঝি দরজায় ঘা পড়ছে। আমি তাড়াতাড়ি করে গিয়ে দরজাটা খুলে দিই, কিন্তু কই, কেউ নেই, কেবল অন্ধকার। সেই অন্ধকারের ভেতর থেকে কিছুটা ঠান্ডা হাওয়া ঘরে এসে ঢোকে, ব্যাস আর কিচ্ছু না। এই দুর্গম জায়গায় থেকে থেকে আমি দানব হয়ে গেছি। ভালোবাসা ও ঘৃণা দুই ভয়াবহভাবে আমার হৃদয়কে উথাল পাথাল করে আমার শিরায় শিরায় বিদ্যুৎ ছুটিয়ে দেয়, আমার মাথার মধ্যে চিতার আগুন জ্বালিয়ে দেয়। আমার লেখাপড়া, শিক্ষা, সদ্গুণ সব এই পাহাড়ের বাতাসে যেন আমার বুক থেকে উড়ে গেছে। আমি একটা হিংস্র পশু হয়ে গেছি। কবে আমি এই স্ত্রীলোকের, যে একসময় আমার স্ত্রী ছিল, তার নরম সুন্দর গলাটা আমার সরু সরু আঙুল দিয়ে টিপব,
কমে, তার চোখ বন্ধ হয়ে আসবে, আমি আরো জোরে জোরে তার গলা টিপতে থাকবো, আরো জোরে আরো জোরে আরো জোরে, তার ঠোঁট খুলে যাবে, তার জিভটা বেরিয়ে আসবে। দেরি নেই, দেরি নেই, আর দেরি নেই। তারপর তার গলা ধরে ঠেলতে ঠেলতে উঁচু নিচু পাথরের ওপর দিয়ে নিয়ে যাবো খাদের কাছে। সে বড় বিদ্রুপের হাসি হেসেছিল বটে, এবার আমার হাসির পালা। আমি জোর করে আস্তে আস্তে তাকে ঠেলে নিয়ে যাব, আস্তে আস্তে আদর করে। যখন তার শরীরটা খাদের দিকে হেলে পড়বে, তখন নিচু হয়ে তার ঠোঁটে আমি ঠোঁট রাখবো, আদর করব। তারপর নিচে নিচে আরো নিচে কুয়াশার মধ্যে দিয়ে লতা পাতা ভেদ করে পশু পাখিদের চমকে দিয়ে আরো নিচে আরো নিচে গভীর খাদে দুজনে একসঙ্গে যাব, যেতেই থাকবো যতক্ষণ না তার সঙ্গে মিলিত হই। এই ভয়াবহ চিঠিগুলো পড়ে আমি প্রবোধের দিকে তাকালাম, সে আমার মুখের দিকে তাকালো। আমাদের দুজনের মুখই সাদা হয়ে গেছে, রক্ত শুকিয়ে গেছে যেন। আমরা কেউ কারোর সঙ্গে কোনো কথা বলতে সাহস পেলাম না। দুজনের নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ দুজনেই শুনতে পাচ্ছিলাম। সংসারে এমন ভয়াবহ ব্যাপার যে ঘটতে পারে সেটা আমাদের বিশ্বাস হতো না এখানে না এলে। আমাদের পথ প্রদর্শক থম্বিসে না, শেতান কা অরথ বলে এখান থেকে কেন পালিয়েছে এখন বুঝলাম। এতদিন ভূত প্রেতের কথা বিশ্বাস হয়নি। ভূত প্রেত হোক বা না হোক, চিঠির লেখক মনমথ এই নির্জন স্থান থেকে ভূতের কথা ভেবে ভেবে পাগল হয়ে গেছিল। সেই পাগলামি থেকেই সে তার স্ত্রীকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে, নিজেও মরেছে। এই চিঠিগুলো তারই প্রমাণ। ভোর হতে না হতে আমরা সেখান থেকে পালালাম, আর সেখানে এক মিনিটও থাকা যায় না। বস্তিতে এসে আমাদের কুলিদের আর ধম্বি সেনাকে পেলাম। আমরা যে এই বাড়িতে রাত কাটিয়ে এখনো বেঁচে আছি সেটা দেখে তারা আমাদের মুখের দিকে হাঁ করে তাকিয়ে রইল। আমরা দার্জিলিংয়ে পৌঁছে চিঠিগুলো কমিশনার সাহেবকে দিলাম। শুনেছি তার আদেশে এই ভুতুড়ে বাড়িটা একদিন আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।